আমরা সুজনের পক্ষ থেকে কিছু প্রস্তাব করেছি, সেটা হচ্ছে আইনে না ভোটের বিধান কোনো প্রবর্তন, মনোনয়ন পত্র অনলাইনে সংযোজন আমরা সুজনের পক্ষ থেকে কিছু প্রস্তাব করেছি, সেটা হচ্ছে আইনে না ভোটের বিধান কোনো প্রবর্তন, মনোনয়ন পত্র অনলাইনে সংযোজন কাঠামো নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে থাকে। এতে আমাদের, আমরা বাঙালি জাতি, আমরা স্বাধীন জাতি, আমরা মনে করি এটা অত্যন্ত মানহানিকর একটি ঘটনা। আমরা চাচ্ছি যে আগামী নির্বাচনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আরেকটি দাবি জানাচ্ছি, আজকে পাঠ দেওয়া হয় যে কেউ এক পাস সেভেন পাস বা স্বঘোষিত বা সশিক্ষা শিক্ষিত এমন কোনো ব্যক্তির জন্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হতে না পারে, সেই ধরনের একটি সংশোধনী আমি দাবি করছি। আয়োজন আছে, এই আয়োজন হচ্ছে বাংলাদেশের সঙ্গে একটি দাবি।